বিশ্বের উপর বিষ ফোঁড়া। একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়েছে আলু, ফের নতুন করে আলু রোপণ করেছে চাষিরা। এবার সেই আলু জমিতে ডিভিসির জল ঢুকে যাওয়ায় নষ্টের পথে ফসল। সূত্রে জানা গেছে, এনএইচ সম্প্রসারণের কাজ চলছে, তার ফলে পাশের ড্রেন ছিল, সেই ড্রেন সংকীর্ণ হয়ে বা প্রায় বুজে যাওয়ার পথে, কিন্তু হঠাৎ এই ডিভিসি জল ছাড়া সেই জল আলু জমিতে ঢুকে যায়, ফলে মাঠেই আলু নষ্ট হবার সম্ভাবনা। তাই সেই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে শক্তিগড় ও আমরার মাঝামাঝি এনএইচে আলু ফেলে অবরোধে সামিল হয় কৃষকেরা, যার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ গিয়ে এনএইচ সম্প্রসারণ করার কাজে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এমনকি চাষিরা সকলে মিলে বর্ধমানের দুই ব্লকের বিডিওর কাছে গিয়ে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন বলেও জানা যায়। এখানে ডিভিসির জল এসে টোটাল মাঠ, আলু মাঠ যেটা রয়েছে, সেই মাঠটা ফ্ল্যাট হয়ে গেছে একরকম। তো চাষির একবার বৃষ্টি হয়েছিল, প্রকৃতিতে নষ্ট হয়ে গেছিলো, তারপর দুবার করে আবার আলু লাগানো হয়েছিল। সেই আলু একটা জায়গায় এসেছিলো যে আলু তৈরি হবে, কিছু দাম পাবে চাষি, সেখানে আজকে মোটামুটি আলুর 900 থেকে 1000 টাকা দাম আছে। তো আলু তোলার সময় হয়ে আসে, 2-4 দিন পরেই হয়তো তুলবে আলু। এই মুহূর্তে ডিভিসির জল ছেড়ে দিয়ে এখানে ফ্ল্যাট হয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে এনএইচ যে জায়গাগুলো নিয়েছে, এনএইচে যে ড্রেন ছিল সেই ড্রেনটাকে টোটাল বুঝে দিয়েছে। বুঝে দেওয়ার পরে একটা 2.5 ফুটের ড্রেন রেখে দিয়েছে, সেই ড্রেনে ডিভিসির জল যাওয়া সম্ভব নয়। তো ওই ডিভিসির জল যা না যাওয়ার কারণে এখানটা ফ্ল্যাট হয়ে গেছে। এর জন্যে দায়ী হচ্ছে একদম এনএইচ, যে ইয়েটা যারা এখানে অথরিটি কাজ করতে এসছে, অথরা কোম্পানি যেটা করছে, তারা হচ্ছে এটার জন্য দায়ী। সেই জন্য চাষি তার নিজের ফসলের ক্ষতি হয়ে গেছে, মাথা ঠিক রাখতে পারেনি। অনেক চাষি ধার দেনা করে চাষ করেছে, তো তারা ওইখানে অবরোধ করেছিল মোটামুটি আধ 1 ঘন্টা 30-35 মিনিট হয়তো একটা অবরোধ ছিল। আমি প্রথম থেকে ছিলাম না, আমি এসেছি মোটামুটি 9টা নাগাদ এসে আমি দেখলাম এইরকম অবস্থা। কোথায় অবরোধ করেছিল? অবরোধ হয়েছিল শক্তিগড় এবং আমরার মাঝামাঝি একটা জায়গায়। আপনার নাম? আমার নাম শেখ নজরুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে আমরা। আজকে কি হয়েছে মূলত, বিষয়টা কি আপনাদের? মূলত বিষয়টা ড্রেনটা যেমন করে, আমি দেখুন এই ড্রেনটা দেখলাম আগে আগে চড়া ধরে নামে এরকম থাক, আমাদের আলু ভালো উঠে যাবে, তারপরে ড্রেনটা করবেন, রাস্তা করবেন, আমরা কিচ্ছু করবো। হ্যাঁ, বলে আমাদের উপর মহলে সুপারভাইজার বললো আমাদের উপর মহলে বড় করতে হবে। আমি দেখুন যদি আলুটা যদি ক্ষতি হয় বলে তখন ক্ষতিপূরণ ট্রেন এসে বুঝলেন, তাই আমার জমি সব শেষ হয়ে গেছে। আমার আমি ধান চান চাষ করে একবার চলে গেছে আকাশে চলে, একবার চলে গেছে, ফের আমি আপনারা এর সাথে নিয়ে ধান করবো। আর দেখুন পরপর এই মিষ্টি দোকানের পরপর থেকে 3-4 জমি আমার, তারপরে 4.5 বিঘা আমার জমি। কত টাকার ক্ষতি হয়েছে মোটামুটি ধরনে? আগের এখন নিয়ে ধরনে 1,00,000 টাকা করে বিঘে। কি চাইছেন এখন? আমি আমার ক্ষতিপূরণটা আমি চাইছি, আরে অন্য কিছু চাই আমার যা ক্ষতি হয়েছে। কী নাম আপনার? ছোটো বলতে স্যার, এনএইচের কাজ হচ্ছে, কাজ হওয়ার ফলে ওরা একটা ছোটো পাড়ায় ড্রেন করেছে, বারবার বলা সত্ত্বেও যে এই জলটা ক্লিয়ার হবে না, ওরা বলছে যখন হবে তখন দেখা যাবে। এবং আমরা এখানে বহুত কষ্ট করে ধার বাকি করে আলু চাষ করেছি, এবার অবরোধ করার কারণ হচ্ছে যে জল এইছে, জলে সে সমস্ত আলু জমি ডুবে গেছে। এই আলু জমি ডুবে যাওয়ার ফলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা এর কোনো একটা সুরাহার জন্য পথ অবরোধ করেছি, যাতে আমাদের কোনো এই রাস্তাটা মানে এই ড্রেনটা ক্লিয়ার হয় এবং আমাদের যা ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ যেন আমরা পাই, এই কারণে আমরা পথ অবরোধ করি। আর আমরা ভাগ চাষে, আমি একটা 5 বিঘা জমি বহুত কষ্ট করে চাষ করেছি। হ্যাঁ, লোকের ওপর লোন করে একবার স্যার আমাদের জমি তো বৃষ্টিতে প্রকৃতির নিয়মে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, তারপর ধার দিনা করে কোনো রকমে চাষ করেছি, যে 2টা পয়সার আছে সেটাও স্যার আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা কী খাবো আর কোথায় যাবো? আপনার নাম ও পরিচয়? আমার নাম শেখ সফিরুদ্দিন, শক্তিগড় গ্রাম। আপনাদের যে দাদুটা আছে